ওকে, আমরা ভিডিও এসইও সার্ভিস এটা রিসার্চ করে রাখছিলাম। আমরা আজকে এই পেজের কন্টেন্ট লিখবো, তাই তুমি এখানে বসো, নেক্সট ক্লাস তুমি ইউটিউবে তুমি দেখে দেখো তুমি কেমন লিখবা। অবশ্য রেকর্ড থাকবে, পরে দেখতে পারবো, তাই তো করে দেয়। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম, আমরা ওই দিনকে ইন্ট্রোডাকশনটা লিখলাম। আমাদের টার্গেট ছিল 2000 ওয়ার্ড, এই লিঙ্কগুলো থেকে আমরা লিখবো। আচ্ছা, প্রথমে আমরা এটা নিলাম, এই লিঙ্কে ঢুকলাম, আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করবো। আচ্ছা, ওকে, এখানে একটা তারা একটা কল টু অ্যাকশন বাটন ব্যবহার করছে। প্রথমে আমরা কল টু অ্যাকশন বাটন পরে ব্যবহার করি, আমরা ইন্ট্রোডাকশন নেই। ওকে, আচ্ছা এখানে দেখেন, ভিডিও ইজ এ পাওয়ারফুল টুল ফর জেনারেটিং ওয়েব ট্রাফিক। আমি লিখি ভিডিও ইজ এ পাওয়ারফুল টুল, একটু চেঞ্জ করে দিই টু জেনারেট, এখানে লিখছে ওরা ফর জেনারেটিং, মনে হয় জেরান্ড ইউজ করছে, জেনারেটিং নাউন না, ফর টু জেনারেট। আমরা ফর জেনারেটিং এর পরিবর্তে টু জেনারেট লিখবো, গ্রামার দরকার নাই, গ্রামার না মনে থাকলেও চলবে, সমস্যা নাই, রুলস খালি শুদ্ধ হইলে হবে, আর যদি গ্রামার বুঝতে পারেন সমস্যা নাই। ফর জেনারেটিং ও বারবার পর ইয়া হইলে এটা জেরেন না নাকি রেজারেন্ট হবে, এটা একটু মনে আছে। আর টু এর পরে বারবার পাস্ট পার্টিসিপল হবে সব সময়, তো আমাদের আসলে গ্রামার শিখবো না বেশি, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে সেন্টেন্সটা কারেক্ট হয় কিনা এটা একটু দেখবো, দেখতে দেখতে বুঝবেন। এই যে আমি যেমন গ্রামার খুব একটা রুলস মনে নাই, কারণ আমি ম্যাট্রিক মাদ্রাসায় পড়ছি, তো আমাদেরকে গ্রামার পড়া হয় যা পড়ছি নিজে নিজে গ্রামার। ইয়ের পরে ম্যাট্রিকের পরে ওই যে স্যারের কাছে 1-2 মাস পড়ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ
গ্রামার তো আমার একটা ভুল হয় না এখন কোন ইয়ে আছে সেন্টেন্স দু একটা হয় সেটা আবার পড়লে নিজের পড়লে ধরা খায় ধরা বুঝা যায়। আচ্ছা ভিডিও ইজ এ পাওয়ারফুল টুল টু জেনারেট, এখানে একটু চেঞ্জ করছি টু জেনারেট ওয়েবসাইট, এটা লিখছে ওয়েব ট্রাফিক, আমি লিখলাম ওয়েবসাইট। দেখেন এই সেন্টেন্সের মধ্যে তিনটা শব্দ কিন্তু অলরেডি তাদের থেকে চেঞ্জ হয়ে গেছে। আমি ওয়েবার ওয়েবসাইট ট্রাফিক এর কথা, ভিডিও ইজ পাওয়ারফুল টুল টু জেনারেট ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা বলে গেছে দাঁড়াও, ভিডিও ইজ আ পাওয়ারফুল টু জেনারেট ওয়েবসাইট ট্রাফিক, একসাথে নেই দাঁড়ান। প্রথমে চাইনিজ করতেছি, চাইনিজ থেকে পরে আবার ইয়েতে করবো ইংরেজি করবো। আচ্ছা এখানে পড়তে হবে, মানে গুগল ট্রান্সলেট সবসময় ভালো ট্রান্সলেশন করে না, অনেক উল্টা পাল্টা করে। আচ্ছা আমরা পড়ি, মেনি অফ ইউর কাস্টমার প্রিফার ভিডিও ওভার টেক্সট, হুইচ মেক্স ভিডিও attracting new audience and expanding your brand. Okay, Rocky likes many of your customers prefer video over text, which makes video SEO critical. As you look, SEO critical to reach a new audience and expand your brand. আচ্ছা দাদা আমরা এই টেক্সট গুলো সাথে সাথে রেখে দেই, তাহলে চেঞ্জটা বুঝতে পারবো আমরা। ওকে দেখছেন এখান থেকে এটা ভালো ভালো ট্রান্সলেশন করছে, ওটা লিখছে এসইও ক্রিটিক্যাল টু রিচ এ নিউ অডিয়েন্স, কিন্তু এন্ডটা এখানে সব ইয়াতে করে দেন। আচ্ছা মেনি অফ ইউর কাস্টমারের জায়গায় মোস্ট অফ দ্য কাস্টমার্স লেখেন, ভিডিও অলসো প্রথমে চেঞ্জ করলাম, তারপরে এখান দিয়ে চেঞ্জ হলো, মধ্যখানে শেষে একটু চেঞ্জ করলাম, তো এই আর্টিকেলের এই লাইনের কিন্তু তিন চার জায়গা চেঞ্জ করলাম, সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। আচ্ছা এবার দ্বিতীয় লাইন পড়ি, ভিডিও অলসো প্রোভাইড নিউ অপরচুনিটিস ফর ইউর কন্টেন্ট র্যাঙ্কিং ইন গুগল। ওকে গুগলের জায়গায় আমরা লিখি সার্চ ইঞ্জিন, শুধু গুগলে না সব চ্যানেল র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন, এখানে গুগল দিয়ে দেই বিং ইয়াহু সেটা তো নাম চেঞ্জ হবে না, র্যাঙ্কিং ভিডিওস ইন গুগল ইজ দেখছেন অ্যাকর্ডিং টু ফ্রস্টার রিসার্চ র্যাঙ্কিং ভিডিওস ইন গুগল ইন ইজ 33 টাইমস ইজিয়ার দেন র্যাঙ্কিং ওয়েবসাইট, দেখেন দেখছেন পুরো চেঞ্জ করে ফেলছে সেন্টেন্সটাকে। আজে এখানে কি লিখছে, ভিডিও ক্রিয়েট নিউ অপরচুনিটিস টু র্যাঙ্ক ইউর কন্টেন্ট গুগল, ভিডিও অলসো প্রোভাইড নিউ অপরচুনিটিস, দেখছেন অলসো পুরো চেঞ্জ করে ফেলছে সেন্টেন্স কে, এটা ঠিক আছে। ওকে এটা আর তেমন চেঞ্জ করা লাগবে না, আমি পরে আপনাদেরকে দেখাবো এটা ইউনিক। আচ্ছা ইন হেল্প ইউ দিস গ্রেট অপরচুনিটি এন্ড গেট ইউ, আচ্ছা উই ক্যান হেল্প ইউ টেক অ্যাডভান্টেজ অফ দিস হিউজ অপরচুনিটি এন্ড অন ইউর মেসেজ টু এ লার্জ নাম্বার অফ কন্টেন্ট। On the audience.
ग्रेट अपॉर्चुनिटी देखें अब दिस ह्यूज अपॉर्चुनिटी टू कन्वे योर मैसेज सुंदर ट्रांसलेशन করছে তাইলে আর এটা দরকার নাই আপনি চাইলে এটাকে হাইলাইট করে দিতে পারেন ওরা হাইলাইট করে দিয়েছে ওকে ঠিক আছে আমাদের ইয়ে শেষ মোটামুটি ইন্ট্রো শেষ আমি প্রত্যেকটা লিংক থেকে কন্টেন্ট নিব আগে একটা একটা করে একটা একটা লিংক থেকে নিয়ে নিই এটা আপনাদের জন্য সহজ হবে অন্যগুলো ইয়া থেকে কালেক্ট করা আচ্ছা দা হাউ টু মেক ভিডিও সিও পার্ট অফ ইওর মার্কেটিং স্টাডি ওকে টাইটেল প্রত্যেকটা জায়গায় আমরা অন্তত চেঞ্জ করব যতটুকু চেঞ্জ করলে আমাদের এটা কপি হবে না ততটুকু চেঞ্জ করব ओके টাইটেলটা একটু আমরা চেঞ্জ করে দেই তাদের চেয়ে ওরা দিছে হাউ টু মেক ভিডিও এসইও পার্ট অফ ইওর মার্কেটিং স্ট্র্যাটেজি আমি লিখছি ভিডিও এসইও শুড বি পার্ট অফ ইওর মার্কেটিং স্ট্র্যাটেজি ওদেরটা ডিলিট করে দেই ওকে पर लिखब আচ্ছা ইউ ক্যান ইজিলি এটা দেখেন ইউ ক্যান ইজিলি মেক ভিডিও এস পার্ট অফ ইভেন্ট মার্কেটিং প্ল্যান ইউ ক্যান আসলে এন্ড ইউ ক্যান ইজিলি ইনকর্পোরেট চেঞ্জ আছে ভিডিও এসইও ইনটু অ্যান ইফেক্টিভ মার্কেটিং প্ল্যান অন seo.com এর জায়গায় লিখে আমরা এটা যেহেতু mahapushpani.com এর জায়গায় লিখতেছি অন mah.com We first dive into your current YouTube channel and video to determine its current performance. Dig the end optimization. Any immediate changes that might lead to quick wins. Okay. We begin with in deep look at your current YouTube channel and video to determine its current performance. Its level of optimization. As you can dig the optimization. Did you parallel level or dig the? It took a sakasi shabdo. इस करंट परफॉर्मेंस ना दरकार नहीं शुद्ध ऑप्टिमाइजेशन डिग दी अपो दरकार ना शुद्ध ऑप्टिमाइजेशन दे अच्छा एंड एनी इमीडिएट चेंजेस दैट कुड लीड टू क्विक विंस एंड एनी हमें इमीडिएट जगह लेके
any necessary changes that might hit the guy male agenda then it quick means tale mota moti agar dab theke ei chikara theke onekta change hoye geche so ei line delete kore dei acha after determining the strategy that can turn your video into an effective marketing tool we will help you start the road to video success once we determine the strategy then turn your video into effective marketing tool turn your video into an effective marketing tool on a change ase samasya nai an lagaise tool er jagay tool lagaise we will help you start the road to video success we help you to get started on the road to video success change ase onek change ase যথেষ্ট চেঞ্জ আছে আচ্ছা সিস্টেমটা যদি কিছু না বুঝেন তাহলে কোশ্চেন করেন ওকে আওয়ার অ্যাপ্রোচ আমি লিখব আওয়ার স্ট্র্যাটেজি এখানে লিখব আওয়ার স্ট্র্যাটেজি প্রত্যেকটা জায়গা চেঞ্জ করব হেডলাইন প্রত্যেকটা লাইনে চেঞ্জ করব যাতে ওদের সাথে না মিলে তবে হ্যাঁ কিছু মিলবে যতটুকু মিলবে চলবে ততটুকু চেঞ্জ করব নো প্রবলেম আর স্ট্র্যাটেজি ছয়টা স্ট্র্যাটেজি ওরা এইভাবে সাজাইছে আমি লম্বা লম্বি ভাবে সাজাবো বা আমি এখন কন্টেন্ট লিখতেছি যে আমার ডিজাইনার এটা অন্যভাবে সাজাবে যাতে ওদের মতো দেখতে না দেখা যায় যতটুকু সম্ভব এখানে চেঞ্জ করব তারপরে যখন যে প্লাজিয়ারিজম চেকার কপি স্কিপ দিয়ে চেক করব যেগুলো যেগুলো মিল দেখায় সেগুলো যেগুলো ডিলিট করে দিব 10-15% মিল দেখাইলে ওটা অ্যাকসেপ্টেবল আচ্ছা acha before we can get started the campaign we need to know exactly how everything is currently performing and that needs to be done first before starting the campaign changes jotishto change ache we need to know exactly how everything is currently being performed and what needs to be done first acha etukuk change hoy nai ei line change hoy na amra change korte hobe we need to know exactly আমি এক্স্যাক্টলি শব্দটা উপরে প্রথমে নিয়ে আসি সমস্যা নাই এক্স্যাক্টলি উই নিড টু নো হাউ এভরিথিং হাউ ইজ কারেন্টলি হাউ এভরিথিং ইজ কারেন্টলি বিং পারফর্ম হাউ এভরিথিং ইজ কারেন্টলি পারফর্মিং আমরা প্যাসিভ ভয়েস আছে আপনাদেরকে একটা রুলস পড়াইছি প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করে দিব তারা প্যাসিভে লিখছে আমরা অ্যাক্টিভ করে দেই এক্স্যাক্টলি উই নিড টু নো হাউ এভরিথিং ইজ কারেন্টলি বিং পারফর্মিং এন্ড হোয়াট নিড টু বি ডান ফার্স্ট
এইটাও হোয়াট নিডস টু ডু ফার্স্ট যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে এই লাইনের সাথে ওকে এবার দ্বিতীয় লাইন কিওয়ার্ড রিসার্চ বিভাগ চা বানানো চা খাই যেমন দিতেছে দুধ আনলাম আমি ইয়া চা বানাতে পারো ভালো পারে কি বিভাতে ভালো পারে কি আচ্ছা আধা ঘন্টা পরে বানাবো বা 20 মিনিট পরে আচ্ছা পিপল সার্চ ডিফারেন্টলি অন ইউটিউব দ্যাট ক্যান ডু অন এ রেগুলার সার্চ ইঞ্জিন দ্যাট ক্যান দ্যাট দেন কি people search differently on youtube than do on a regular search engine which means you need to research the best keywords for a video campaign okay the way people search on youtube is different from how they search on regular search engine acha ashtajjo apnara ekta jinish lokkho koren dekhen ei sentence ta poren amra jekhan theke copy kortechi tar theke majhe majhe ami kichu sentence pacchi ekhane better likhche dekhen এই সেন্টেন্সটা আমি দুইবার পড়ছি এটা কিন্তু বোঝা যায় না এটা আমি দুইবার পড়ছি এটা কিন্তু বোঝা যায় না দেখেন পিপল সার্চ ডিফারেন্টলি অন ইউটিউব দ্যান দে ডু অন রেগুলার সার্চ ইঞ্জিন বাট দেখেন এই কথাটা এখানে যেভাবে গুগল ট্রান্সলেট করছে এটা বেশি সহজ দেখেন দা ওয়ে পিপল সার্চ অন ইউটিউব ইজ ডিফারেন্ট ফ্রম হাউ দে সার্চ অন রেগুলার সার্চ ইঞ্জিন দেখেন এই কথাটা কিন্তু খুব সহজ which means we need to research the best keywords for a video ad campaign which means we need to research the best keywords for a video campaign ei angsha ta mil ache ei angsha ta change korbo which means we have to research need to diye jage ami have to dei we have to research the best keywords for video ads campaign for video and video ads duita jinish video r jonno ebong video ads campaign er jonno dui rokomer video okay jotheshto rokomer change hoyse ওকে তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস আচ্ছা এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস আর কম্পিটিশন অ্যানালাইসিস কাছাকাছি সমস্যা নাই ওকে এবার এটা দেখি তারা কি লিখছে ও যে লেখাটা আপনি যে লেখা থেকে কপি করতেছেন ওই লেখাটা যদি কাছে রাখেন তাহলে আপনি চেঞ্জ কি কি করলেন তাহলে বুঝতে পারবেন আরেকটা জিনিস মনে রাখবেন যাতে করে তিনটা ওয়ার্ডের বেশি একসাথে না হয়ে যায় তিনটা ওয়ার্ডের পর পর চেঞ্জ দাও একটু পরিবর্তন করার চেষ্টা করবেন তাহলে আর কপি পেস্ট হবে না দুই তিনটা ওয়ার্ড এলাউ করে ওকে হোয়াট আর কম্পিটিটরস কারেন্টলি ডুইং অন ইউটিউব হোয়াট ক্যান ইউ ডু বেটার পরবর্তী সাথে নিস ওয়ান আউট আছে হোয়াট আর ইউর কম্পিটিটরস কারেন্টলি ডুইং অন ইউটিউব এটা হুবহু একই কোশ্চেন চলে আসছে ওকে এটা চেঞ্জ করি আমরা কারেন্টলি শব্দটা আমরা প্রথমে নিয়ে আসি সামান্য চেঞ্জ এটাকে ছোট হাতের করে দেই বোল্ড দরকার নাই এটা টাইটেলটা বোল্ড ছাড়া আমরা কিছু বোল্ড দরকার নাই কারেন্টলি হোয়াট আর ইউ কারেন্টলি হোয়াট আর ইউর কম্পিটিটরস ডুইং অন ইউটিউব বর্তমানে এটা একটু চেঞ্জ হইছে ওকে
What can we do to make it better? Change করে দিছি দেখেন এখানে what can you do better আমি লিখছি what can we do what can we do to make it better okay তারপরে what opportunity did they miss এটা চেঞ্জ করছে what opportunities have they missed right what opportunity did they miss okay সমস্যা নেই তারপরে we will find out it আমরা লিখি will help what will we try to find out এই যে তাহলে আগের লাইন থেকে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স আমি চেঞ্জ করছি ওকে আগেরটা ডিলিট করে দেই ওকে তারপরে কন্টেন্ট ক্যালেন্ডার ওকে দেখি এরা কি লিখছে আচ্ছা কনসিস্টেন্ট প্রোডাকশন এন্ড পাবলিকেশন আর কি টু সাকসেস উইথ ভিডিও এসইও উইল ক্রিয়েট এ প্ল্যান দ্যাট উইল হেল্প ইউ স্টে অন শিডিউল ওকে স্টেবল কনসিস্টেন্ট এর জায়গায় স্টেবল প্রোডাকশন এন্ড রিলিজ ইজ দ্য কি টু সাকসেস অফ ভিডিও এসইও ইজ ওয়ান অফ আচ্ছা ওয়ান অফ লাগাইছি আমি ওয়ান অফ দ্য main আচ্ছা এখানে গ্রামারলি ভুল দেখাচ্ছে গ্রামারলিটা নেওয়া যাবে না গ্রামারলি ভুল দেখাচ্ছে সাকসেস অফ ভিডিও এসইও ওকে উইল ক্রিয়েট এ প্ল্যান টু হেল্প ইউ কমপ্লিট দ্য প্ল্যান অন টাইম will create a plan that help you stay on schedule that's it eta ora I change kore dise will create a plan to help you complete the plan on time amra plan er jaygay likhte pare complete the game tale change hoyse eta bug okay ei je dekhen grammarly kintu bhul dekhaacche stable production and release tara eta ke dui ta mone korteche বাট এটা দুইটা না এটা একটাই একটাই নাউন গ্রামারলি মনে করতেছে এটা ডাবল নাউন ডাবল ওকে এই জন্য আর দেখা চার হবে না ওকে তারপর হচ্ছে ভিডিও অপটিমাইজেশন ওকে দেখি ওরা কি লিখছে ভিডিও অপটিমাইজেশনে আচ্ছা Optimizing a video is about more than just title, tag, and description. We work with you to give your videos the best chance to be found. Okay. Optimizing video involves more than just title, tag, well descriptions. Okay. So title, tag, and description. Okay. Changes are. What changes are? Involved with the changes are. At the moment, is about the jagah that lagas involved. will work এই যে we will এর একসাথে লেখছে আর আলাদা লেখছে দেখছেন তাহলে চেঞ্জ আছে will work with you to provide analysis to give to provide the best discovery option will work with you to provide the best will work with you to give you videos the best chance to be found the chat will work with you to provide the best discovery door kamne ekhane acha we will work with you to provide the best opportunities for your video we will work with you to provide the best opportunities to provide the best for your videos
so that it can be found on video search engine. দেখেন এই লাইন থেকে পুরাটাই আমারটা চেঞ্জ করে দিয়েছি অন এ ভিডিও সার্চ ইঞ্জিন ওকে পুরাই চেঞ্জ করে দিয়েছি তাহলে এই লাইন ডিলিট করে দেই আমি ওকে তারপর হচ্ছে ক্রিয়েশন এন্ড পাবলিকেশন ওকে अच्छा देखिए क्रिएशन एंड पब्लिकेशन है तारा की लेख से ओके एटा कॉपी करी আপনারা অলওয়েজ অল্প অল্প করে এডিট করবেন তাহলে আপনারা সুন্দর করে ইয়া করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ওকে Let's say don't have your own video production queue, no problem. We can create a wide range of videos that promote your brand. Don't have your own production staff, let's say, pura change. Let's say, a sentence beshi bhalo hoyeche. You don't have your own video production queue. Ar ekhane let's say, don't have your own video production staff. Pura change. Amader change kora lagbe na. Madhe madhe Google bhalo kaj kore. No problem. We can make various videos to promote your brand we can create a wide range dekhen ekhane lekhe we can create a wide range ora lekhe we can make create a jagay make various videos a wide range er jagay lekhe various videos dekhen translation onek shohaj kore dey madhe madhe abar emon sentence banay kortei parben na meaning korte parben na tokhon apnara abar manually change korte hobe abar shabdan ke hoye je ami je translation dekhachi ebhabe translation kore dile kintu client bujhte parbe আপনি বারবার কোডের সেন্টেন্সটারে মিলায় দিতে হবে আমি কিন্তু দেখেন সেন্টেন্সগুলো মিলায় মিলায় দিচ্ছি ডোন্ট হ্যাভ ইওর ওন ভিডিও প্রোডাকশন স্টাফ নো প্রবলেম উই ক্যান মেক এ ভেরিয়াস ভিডিও টু প্রমোট ইওর ব্র্যান্ড ওকে এটা ডিলিট করে দেই তাহলে আমাদের কি হলো আওয়ার স্ট্র্যাটেজি চলে আসলো আমরা কিন্তু অনেক দি কন্টেন্ট লিখে ফেলছি ওকে আরেকটু লিখি আচ্ছা এটা প্ল্যান এই প্ল্যান গুলো ইয়া দিয়ে করতে হবে আপনাদেরকে আমি এই প্ল্যান গুলো করে দেখাবো সমস্যা নেই আচ্ছা ওটা লিখছে ভিডিও অ্যাডস এর সার্ভিসেস এর প্ল্যান আমি একটু চেঞ্জ করে লিখি এটাকে এটাকে স্থিতি দেই মধ্যখানে নেই ভিডিও এসইও সার্ভিস প্যাকেজেস দেখেন টাইটেলও আমি চেঞ্জ করতেছি প্রত্যেকটা টাইটেল কিন্তু চেঞ্জ করতেছি আচ্ছা ভিডিও এসইও সার্ভিস প্যাকেজেস এন্ড প্ল্যান আমাদের কিওয়ার্ড কিন্তু ভিডিও এসইও সার্ভিস তাহলে আমাদের এই এই শব্দটি কিন্তু আসতে হবে আমরা এসইও এর মধ্যে যে সার্ভিসেস আসছে কিন্তু একবার আরো আনবো এই যে এখানে একবার আনবো ভিডিও এসইও সার্ভিসেস সার্ভিস থাক সার্ভিস প্যাকেজেস এন্ড প্ল্যান ওকে আচ্ছা এটা করতে হয় হচ্ছে প্রাইসিং টেবিল দিয়ে আচ্ছা দেখি আমি প্রাইসিং টেবিলে যাই আমি একটা প্রাইসিং টেবিল এড করি এটা একটা প্লাগইন দিয়ে করতেছি আমি আপনারা চাইলে ওই যে যদি ভিজুয়াল বিল্ডার অথবা এলিমেন্টারি ইউজ করেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আপনাদেরকে কিছু দেখানো হবে তখন আপনারা করতে পারবেন এলিমেন্টর দিয়ে অথবা ভিজুয়াল বিল্ডার দিয়ে আমি এটা ভিজুয়াল বিল্ডার আমি আলাদা প্লাগইন ইউজ করতেছি তবে প্লাগইন যত কম ইউজ করা যায় ততই ভালো
ওকে আমি একটা প্রাইসিং টেবিল এড করব এখানে। আচ্ছা এখানে এই সাইটে একটু সমস্যা আছে, ওই যে ইয়াটা একটু বন্ধ করতে হবে, এই যে WP বেকারি বিল্ডারটা একটু বন্ধ করতে হবে। আমি প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইন। এই যে দেখেন এটা এখন আসতেছে না, এখানে সাদা হয়ে আছে। আমি প্লাগইনটা বন্ধ করলে এটা চলে আসবে, এটা একটা বাগ। এই যে দেখেন এখন রিফ্রেশ দিলে এটা চলে আসবে। দেখেন চলে আসছে। আমরা কটা প্যাকেজ করব, এখানে তিনটা প্যাকেজ আছে, আমরা তিনটা প্যাকেজ করব। দুইটা কলম আছে, তিনটা কলম দিব। এই যে আরেকটা কলম এড করছি এখানে ক্লিক করে। ওকে তিনটা কলমের নাম দেই আমরা, আমরা নাম দেই হচ্ছে একটু ভিন্ন নাম দেই, অনলি ভিডিও অপটিমাইজ, অনলি ভিডিও অপটিমাইজেশন। হচ্ছে প্যাকেজের নাম দিচ্ছি, তাহলে আমরা অনলি ভিডিও, আর আছে ভিডিও এন্ড ব্লগ, ব্লগ ভিডিও এন্ড ব্লগ, আর একটা হচ্ছে চ্যানেল এন্ড ভিডিও, চ্যানেল ভিডিও এন্ড চ্যানেল। দেখি ভিডিও এন্ড CHANNEL, তাহলে আমরা তিনটা নাম দিলাম, একটা অনলি ভিডিও অপটিমাইজেশন, ভিডিও ব্লগ অপটিমাইজেশন, ভিডিও এন্ড চ্যানেল অপটিমাইজেশন। ওকে নাম দিলাম, এবার প্রাইস দেই। প্রাইস যেহেতু আমরা একটু কমায় কমায় দিব, 150 দিব, 150, 250, 450 দিব। এটা দেয়া দেয় 499, বেশি কম দিলে সমস্যা। ওকে এবার ডিসক্রিপশন দিতে হবে, আচ্ছা এটা ডিসক্রিপশন এখান থেকে কপি করব, কিন্তু ইয়া করব না, ওগুলো কপি করব না, যে আগে আগে নিয়ম এলাও করব। ওকে না এটা কোনটা, এটা হচ্ছে সবচেয়ে বড়টা। ওকে এটা হচ্ছে সবচেয়ে বেশিটা, সরি এটা ডিসক্রিপশন, এটা Thank you.
সুন্দর যা লিখছে, খুব সুন্দর, অনেক চেঞ্জ লিখছে, সমস্যা নেই। ওকে, ওকে, তাহলে এবার হচ্ছে এটা দিব। আমি কিন্তু প্রাইসিং টেবিলের ডিসক্রিপশন লিখতেছি, এটাও কিন্তু কন্টেন্টের পার্ট। ওকে, ওকে, সুন্দর ডিসক্রিপশনটা সুন্দর আছে, চেঞ্জ আছে, যথেষ্ট চেঞ্জ আছে এখান থেকে। তারপর বাকি আছে এটা, because for this video we will create a unique thumbnail and description for the video, transcribe the audio, select the applicable category etc, so that you can join. Okay, sundar, ebar oi je button e ki hobe, jekhane erokom hoye je button e button e ami ekhane dibo contact us ba buy it now. বাইট নাম্বার কন্টাক্ট আস, এই যে বাটন টেক্সট সবগুলো একই দিব, সবগুলো একই দিব। আচ্ছা এখানে দেখেন একটা কোন একটা ইয়াকি ফিচার মানে মেইন দেখে ওরা করছে কিনা, না ওরা কোনোটার ফিচার করে না, ওরা ইমেজ দিছে আমরা ইমেজ দিব না, আমরা এটা কি ফিচার করে দেই, হাইলাইট করে দেই, এই যে ফিচারে ক্লিক করে দিলাম। আচ্ছা এখানে কোন বাটন দিব, আমাদের যেহেতু কমার্স নাই তাহলে মাহবুব ওসমানির থেকে কন্টাক্ট বাটনটা দিয়ে দিব। কন্টাক্ট যাতে যাতে এখানে তারা এই বাটনে ক্লিক করলে আমার সাথে যাতে তারা কন্টাক্ট করতে পারে। দেখবেন আমাদের সুন্দর একটা প্রাইসিং টেবিল হয়ে গেছে, আমরা যদি এখন, আচ্ছা প্রাইসিং টেবিলের একটা নাম দেই, এটা কোন পেজের জন্য, ভিডিও এসইও সার্ভিস পেজের জন্য। এই যে প্রাইসিং টেবিল সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনটা কিসের জন্য, এই টাইটেল যাতে পরে দেখে বুঝতে পারি, দেখেন আগে যে ক্রিয়েট করছে এগুলো। ওকে, ভিডিও এসইও সার্ভিসেস প্রাইসিং ওকে, এবার দেখেন সেভেন প্রিভিউ দেন, দেখছেন কি সুন্দর হয়ে গেছে, যে এটা হাইলাইট হয়ে গেছে দেখছেন। সুন্দর হয়ে গেছে দেখছেন, এটা এখন আমরা পেজে বসাই দিব, কিভাবে বসাবো, এই যে দেখেন এখানে একটা কোড পাবো দেখছেন, এই কোডটা আমরা যখন এখানে বসাই দেব এই যে এটার নিচে, তাহলে এই টেবিলটা এখানে শো করবে। আচ্ছা আপনাদেরকে একটু পেজটা আপডেট দিয়ে দেখাই, তার আগে আমি ইয়ে করে ফেলি, ওই যে প্লাগইন একটা ডিএক্টিভ করছি সেটা অ্যাক্টিভ করে ফেলি।
ওকে এতটুকু পর্যন্ত লিখছি। ও বাবা আরো বার গেছে, পরে আসতে লিখবো আরো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এই যে হচ্ছে আমাদের প্রাইসিং টেবিল, এটা আমাদের এই পেজে শো করবে, সরি এই পেজে শো করবে, এই পেজে। আচ্ছা যতটুকু লিখছি এটা সেভ দেই, আপডেট দেই। এই যে দেখেন এখন পেজটা আমরা কতটুকু আর্টিকেল লিখে ফেলছি, এক এক ঘন্টা, দেখেন এক ঘন্টা হয় নাই। আচ্ছা এটা আসুক, এই যে পেজটা দেখেন, এই যে দেখেন এই হচ্ছে টাইটেল, এই হচ্ছে এই যে আজকে এতটুকু লিখছি, দেখছেন এই যে প্রাইসিং টেবিল, দেখছেন দেখেন প্রাইসিং টেবিল পর্যন্ত আমরা কপি করে কতটুকু লেখা হয়েছে আজকে পর্যন্ত। ৫০০ ওয়ার্ড লেখা হয়ে গেছে। আমি তো কথা বলছি, কথা না বললে আমি এক ঘন্টা 1000 ওয়ার্ড লিখতে পারি অলমোস্ট। তাহলে আজকে এই পর্যন্ত, একটু আস্তে আস্তে আগাই, আপনাদের মানুষ যেহেতু কম, দুইটা ব্যাচ আমি একসাথে করব, করলে ক্লাসটা নিতে আমারও ভালো লাগবে, আপনারা ক্লাস করে মজা পাবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে এই পেজটাতে বাকি যে অংশটুকু আছে, এই এটা দরকার নাই, টেস্টিমোনিয়াল দরকার নাই, টেস্টিমোনিয়াল সহ দিলেও দিতে পারেন। এখান থেকে শুরু করবেন, এতটুকু পর্যন্ত, এই যে তিন প্যারা আপনারা লিখে নিয়ে আসবেন, মাত্র তিন প্যারা, আধা ঘন্টা লাগবে যদি আমার ক্লাস বুঝে থাকেন, সরি চার প্যারা, পাঁচ প্যারা, এই যে আমি তো দূর পর্যন্ত লিখে দিছি, বাকি এই যে এখান থেকে আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা এই চার প্যারা লিখে আনবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে SW শেষ, চার তারা নিজেরা লিখতে হবে, আপনারা ওয়ার্ড লিখো ডকুমেন্টে লিখে দেখাবেন যেই ভাবে আমি ইউনিক আর্টিকেল লিখে দেখিয়েছি। আজকে কত তারিখ? 21। আজকে কি বার? রবিবার। আমি ক্লাস একটু আস্তে আগাচ্ছি, একটু কম আগাই, তাতে আপনারা বুঝেন শিখেন। এই কন্টেন্ট রাইটিং শিখতে পারলে আর কিছু লাগবে না, সারা জীবন এই কন্টেন্ট রাইটিং দিয়ে ভাত খাইতে পারবেন। একজনও হোমওয়ার্ক বাকি রাখবেন না, কোনো প্রশ্ন যদি এখন থাকে আমাকে বলেন, নেক্সটে আমি দরকার হয় কন্টেন্টের ক্লাস আরো দুই তিনটে নিব। কন্টেন্টের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্টই সবকিছু, কন্টেন্টই এভরিথিং।
কালকে আমি এই আর্টিকেল 2000 ওয়ার্ড দরকার, আমি তিন চারটা ক্লাসে শেষ করব। কি আপনারা রাজি আছেন না? আস্তে আস্তে আগানো। কথা বলেন, হ্যালো, আপনারা কথাই তো বলেন না। কাশ কারে কার সাথে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দেখতে চাই সবার। যা পারেন ভুল হোক, 100 ভুল হোক, সমস্যা নাই। সবাই হোমওয়ার্ক করবেন তো? জি আচ্ছা ঠিক আছে, আমরা দরকার হয় আরো 2-3 দিন লিখবো, আস্তে আস্তে আগাবো। আজকে এতটুকু লিখছি, আমরা সবার শেষে আমরা প্লাজিয়ারিজম দিয়ে চেক দিব আর্টিকেলটা কি ইউনিক হয় কিনা। নো প্রবলেম। ওকে, আজকে যেহেতু আমাদের মিনিমাম কমপ্লিট হয়ে গেছে, আমরা এটা পাবলিক করে দিতে পারি। লেখাটা পাবলিক করে দেই। আমরা বলছিলাম 2000 ওয়ার্ড লিখবো, এই লিঙ্ক গুলো থাকলে খারাপ দেখা যায়, যাক সমস্যা নেই। রিসোর্স হিসেবে এটা থাকুক। আমি 2000 ওয়ার্ড লিখলে সবগুলো আর্টিকেল থেকে আমার ওয়ার্ড কাউন্ট বড় হবে, তাহলে মোটামুটি এই কন্টেন্টটা র্যাঙ্ক চলে আসবে কিছু ব্যাকলিং করার পরে। এখানে একটা স্কাই স্ক্রেপার টেকনিক অ্যালাউ করা হবে, সেটা আমি শেষে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।